গল্পের বাকসভায় রোমানানুপুর এই চ্যানেলে আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের পাঁচালি আজ শোনাচ্ছি উপন্যাসটির সপ্তম খণ্ড অপু সেদিন জেলে পাড়ায় কড়ি খেলতে গিয়েছিল বেলা দুইটা বা আড়াইটার কম নয় রৌদ্র অত্যন্ত প্রখর প্রথমে সে তিন কড়ি জেলের পাড়ি গেল তিন কড়ির ছেলে বঙ্কা পেয়ারাতলার বাখারি চাঁচিতে ছিল অপু বলিল করি খেলবি খেলিবার ইচ্ছা থাকিলেও বঙ্কা বলিল তাহাকে এখনই নৌকায় যাইতে হবে খেলা করিতে গেলে বাবা বকিবে সেখান হইতে সে গেল রামচরণ জেলের পাড়ি রামচরণ দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল অপু বলিল হৃদয় পাড়ি আছে রামচরণ বলিল হৃদয়কে কেন ঠাকুর করি খেলা বুঝি এখন যাও হৃদে বাড়ি নেই ঠিক দুপুরবেলায় ঘুরিয়া অপুর মুখ রাঙা হইয়া গেল আরও কয়েক স্থানে বিফল মানরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়ুইয়ের বাড়ির নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়া তাহার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল তেঁতুলতলায় করি খেলার আড্ডা খুব জমি আছে সকলে জেলেপাড়ার ছেলে কেবল ব্রাহ্মণপাড়ার ছেলের মধ্যে আছে পটু অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই কারণ পটুর যে পাড়ায় বাড়ি অপুদের বাড়ি তাহা হইতে অনেক দূর অপুর যে বয়সে পটু কিন্তু ছোট। অপুর মনে আছে প্রথম যেদিন প্রসন্ন গুরুমহাশের পাঠশালায় ভর্তি হইতে যায় সেদিনে ছেলেটিকে সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে পুরিয়া চিবাইতে দেখিয়াছিল অপু তাহার কাছে গিয়ে বলিল কটা কুড়ি পটু কড়ির গোঁজে বাহির করিয়া দেখাইল রাঙা সুতার বুনানি ছোট্ট গেজেটি। তাহার অত্যন্ত শখের জিনিস বলিল সতেরোটা এনেছি সাতটা সোনা গেটে হেরে গেলে আরও আনব পরে সে গেজেটে দেখাইয়া হাসি মুখে কহিল কেমন দেখছিস গেজটায় এক করি কড়ি ধরে খেলা আরম্ভ হইল প্রথমটা পটু হারিতেছিল পরে জিতিতে শুরু করিল কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতের লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে সেজন্য সে দিঘি জয়ের উচ্ছ্বাসায় প্রলুব্ধ হইয়া এতদূর আসিয়াছিল খেলা নিয়মানুসারে পটু উপর হইতে টুক করিয়া বড় করি দিয়া তাক ঠিক করিয়া মারিতেই যেমন একটা করি বো করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায় অমনি পটুর মুখ অসীম আহলাদে উজ্জ্বল হইয়া ওঠে পরে সে জিতিয়া পাওয়া করিগুলো তুলিয়া গেজের মধ্যে পুড়িয়া লোভে ও আনন্দে বারবার গেজটির দিকে চাহিয়া দেখে সেটা ভর্তি হইতে আর কত বাকি কয়েকজন জেলে ছেলে কি পরামর্শ করিল একজন পটুকে বলিল আর এক হাত তফাত থেকে তোমায় মারতে হবে ঠাকুর তোমার হাতে টিপ বেশি পটু বলিল বারে তা কেন টিপ বেশি থাকাটা দোষ বুঝি তোমরাও যেত না আমি তো কাউকে বারণ করিনি পরে সে চারিদিকে চাহিয়া দেখিল জেলে ছেলেরা সব একদিকে হইয়াছে পটু ভাবিল এত বেশি করি আমি কোনো দিন জিতিনি আজ আর খেলছি নে খেললে কি আর এই করি বাড়ি নিয়ে যেতে পারবো আবার এক হাত বাদ বেশি সব হেরে যাব। হঠাৎ করি ছোট্ট থলিটি হাতে লইয়া বলিল আমি এক হাত বেশি নিয়ে খেলব না আমি বাড়ি যাচ্ছি পরে জেলে ছেলেদের ভাবভঙ্গি ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাত নিজের করি থলিটি শক্ত মুঠায় চাপিয়া রাখিল একজন আগে আসিয়া বলিল তা হবে না ঠাকুর করি জিতে পালাবে বুঝি সঙ্গে সঙ্গে সে হঠাৎ পটুর থলি শুদ্ধ হাতটা চাপিয়া ধরিল পটু ছাড়াইয়া লইতে গেল কিন্তু জোরে পারিল না বিষণ্ন মুখে বলিল বারে ছেড়ে দাও না আমার হাত পিছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল সে পড়িয়া গেল বটে কিন্তু থলি ছাড়িল না সে বুঝিয়াছে এটি কারিবার জন্য ইহাদের চেষ্টা পড়িয়া গিয়া সে প্রাণপণে থুলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল কিন্তু একে সে ছেলে মানুষ তাহাতে গায়ের জোরও কম জেলেপাড়ার বলিষ্ঠ ও তাহার যে বয়স বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ জুজিতে পারিবে হাত হতে করি থলিটি অনেকক্ষণ কোন ধারে ছিটকাইয়া পড়িয়াছিল করিগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল প্রথমটা পটুর দুর্দশায় একটু খুশি না হইয়াছিল তাহা নহে কারণ সেও অনেক করি হারিয়াছে কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল সে ভিড় ঠেলিয়া আগেয়া গিয়া বলিল ছেলে মানুষ ওকে তোমরা মারছ কেন বারে ছেড়ে দাও ছাড়ো পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেল কিন্তু পিছন হইতে কাহার হাতের ঘুষি খাইয়া খানিক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল উপকোষে দিন প্রহার খাইতে হইতো নিশ্চয় কারণ তাহার মেয়েলি ধরনের হাতে পায়ে কোনো জোর ছিল না কিন্তু ঠিক সময়ে নীরেন এ পথে আসিয়া পড়াতে বিপক্ষ দল সরিয়া পড়িল পটুর লাগিয়েছিল খুব বেশি নীরেন তাহাকে মাটি হইতে উঠাইয়া গায়ের ধুলা ছাড়িয়া দিল একটু সামলাইয়া লুয়াই সে চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল ছড়ানো করিগুলোর দু একটি ছাড়া বাকিগুলি অদৃশ্য মায়ে করি থলিটি পর্যন্ত পরে সে অপুর কাছে সরিয়ে আসিয়া জিজ্ঞাসা করিল অপুদা তোমার বেশি লাগেনি তো এত দূরে ঠিক দুপুরবেলা জেলে ছেলেদের দলে মিশিয়া খেলিতে আসিবার জন্য নীরেন দুজনকে বকিল সময় কাটেবার জন্য নীরেন পাড়া ছেলেদের লইয়া অন্নদা রায়ের চণ্ডীমণ্ডপে মণ্ডপে পাঠশালা খুলিয়াছিল সেখানে গিয়া কাল হইতে পড়িবার জন্য দুজনকে বারবার বলিল পটু চলিতে চলিতে শুধুই ভাবিতেছিল কেমন সুন্দর কড়ির গেজেটা আমার সেদিন অত করে সিবাসের কাছে চেয়ে নিলাম গেল আমি যদি করে জিতে আর না খেলি তা ওদের কি? সে তো আমার ইচ্ছে বাড়ি ঠুকে অপু দুর্গাকে বলিল দিদি শিউলিতলায় তলায় গুড়ির কাছে আমি একটা বাঁকা কঞ্চি রেখে গিয়েছি আর তুই বুঝি সেটাকে ভেঙে দুখণ্ড করে রেখেছিস দুর্গা ভাঙিয়ে ছিল ঠিকই আহা ভারী তো একখানে বাঁকা কঞ্চি তোর যত পাগলামি বাসবাগানে খুঁজলে কঞ্চি আর মিলবে না বুঝি কঞ্চির ভারী অমিল কি না অপু লজ্জিত মুখে বলিল অমিল না তো কি তুই এনে দে দেখি ওরকম একখানা কঞ্চি আমি কত খুঁজে পেতে নিয়ে আসব। আর তুই সব চুরে রাখবি বেশ তো তার চোখে জল আসিয়া গেল দুর্গা বলিল দেবো এখন এনে যত চাস কান্না না কি সে বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস একখানা শুকনো হালকা গোড়ার দিক মোটা আগার দিক সরু বাঁকা কঞ্চি হাতে করিলেই অপুর মন পুলকে শিহরিয়া ওঠে মনে অদ্ভুত সব কল্পনা জাগে একখানা বাঁকা কঞ্চি হাতে করিয়া একদিন সে সারা সকাল কি বইকেল আপন মনে বাঁশবনের পথে কি নদীর ধারে বেড়ায়া বেড়ায় কখনো রাজপুত্র কখনো তামাকের দোকানি কখনো ভ্রমণকারী কখনো বা সেনাপতি কখনো মহাভারতের অর্জুন কল্পনা করে ও আপন মনে বিড়বির করিয়া কাল্পনিক ঘটনা যাহা ওই অবস্থায় তাহার জীবনে ঘটিলে তাহার আনন্দ হইত সেসব ঘটনা বলিয়া যায় কঞ্চি যত মনের মতো হালকা হইবে ও পরিমাণ মতো বাঁকা হইবে তাহার আনন্দ ও কল্পনা ততই পরিপূর্ণতা লাভ করে কিন্তু সেরকম কঞ্চি সংগ্রহ করা যে কত শক্ত অপু তাহা বোঝে কত খুঁজিয়া তবে একখানে মেলে অপু যে মাকা কঞ্চি হাতে এরকম করিয়া বেড়ায় এ কথা কেউ না শুনিতে পারে অপু সেদিকে অত্যন্ত চেষ্টা এরূপ অবস্থায় লোকে তাহাকে আপন মনে বকিতে দেখিলে পাগল ভাবিবে বা অন্য কিছু মনে করিবে এই আশঙ্কায় সে পারতপক্ষে জনসমাগমপূর্ণ স্থানে অথবা যেদিকে কেহ হঠাৎ আসিয়া পড়িতে পারে সেসব দিকে না গিয়া নদীর ধারে নির্জন বাসবনের পথে নিজেদের বাড়ির পেছনে তেতুল তলায় ঘোরে এ অবস্থায় তাহাকে কেহ না দেখে সেদিকে তাহার অত্যন্ত সতর্ক দৃষ্টি কচির যদি কেহ আসিয়া পড়ে তখনই সে জীব কাটিয়া হাতের কঞ্চিখানা ফেলিয়া দেয় পাছে কেহ কিছু মনে করে এর জন্য তাহার ভারী লজ্জা কেবল জানে তাহার দিদি দিদি তাহাকে এ অবস্থায় দু একবার দেখিয়া ফেলিয়াছিল কাজে দিদির কাছে আর লুকায় কি হইবে তা সে বাঁকা কঞ্চির কথা দিদিকে স্পষ্ট জিজ্ঞাসা করিল অন্য লোক হইলে লজ্জায় অপু কখনো এ কথার উল্লেখ করিতে পারিত না যদিও কে জানে না অপুর সহিত মাকা কঞ্চির কি রহস্যময় সম্পর্ক তবুও অপর মনে হয় সকলেই সে কথা জানে বলিলে সকলে তাকে পাগল বলিয়া ঠাট্টা করিবে কে বুঝিবে একখানা বাঁকা কঞ্চি হাতে পাইলে সে না খাইয়া না দাইয়া নদীর ধারে কি কোনো জনহীন বনের পথে কি অপূর্ব আনন্দে সারাদিন একা একা কাটাইয়া দিতে পারে দিদিকে অনুরোধ করিয়াছিল মাকে যেন এসব বলিস নে দিদি দুর্গা বলে নাই সে জানে ওপ একটা পাগল ভারী মমতা হয় ওর উপর ছোট্ট বোকা আদুরে ভাইটা এসব মাকে বলিয়া কি হইবে মধু সংক্রান্তির ব্রতের পূর্বদিন দিন সর্বজয়া ছেলেকে বলিল কাল তোদের মাস্টারমশাইকে নেমন্তন্ন করে আসিস বলিস দুপুরবেলা এখানে খেতে মোটা চালের ভাত পেঁপের ডালনা ডুমুরের শুক্তনি থোড়ের ঘণ্ট চিংড়ি মাছের ঝোল কলার বড়া ও পায়েস দুর্গাকে তাহার মা পরিবেশন কার্যে নিযুক্ত করিয়াছে নিতান্ত আনারি। ভয় ভয় এমন সন্তর্পণে সে ডালের বাটি নিমন্ত্রিতের সম্মুখে রাখিয়া দিল যেন তাহার ভয় হইতেছে এখনই কেহ বকিয়া উঠিবে অত মোটা চালের ভাত নিরেনের খাওয়া অভ্যেস নেই এত কম তোল রান্না তরকারি কি করিয়া লোকে খায় তাহা সে জানে না পায়েস পানসে জল মেশানো দুধের তৈরি একবার মুখে দেয়া পায়েস ভোজনের উৎসাহ তাহার অর্ধেক কমিয়া গেল অপু মহা খুশি ও উৎসাহ সহকারে খাইতেছিল এত সুখাদ্য তাহাদের বাড়িতে দু এক দিন মাত্র হইয়াছে আজ তাহার স্মরণীয় উৎসবের দিন আপনি আর একটু পায়েস নিন মাস্টারমশাই নিজে সে এটা ওটা বারবার দিদির কাছে চাহিয়া লইতেছিল বাড়ি ফিরিলে গোকুলের বউ হাসিমুখে বলিল দুগ্গাকে পছন্দ হয় ঠাকুরপো দিবি দেখতে শুনতে আহা গরিবের ঘরের মেয়ে বাপের পয়সা নেই কার হাতে যে পড়বে সারাজীবন পরে পড়ে ভুগবে তা তুমি ওকে বিয়ে করো না কেন ঠাকুরপো তোমাদেরই পাল্টি ঘর মেয়েও দিব্যি ভাই বোনের দুজনের কেমন বেশ পুতুল পুতুল গড়ন জরিপের তাবু হইতে ফিরিতে গিয়া নীরেন সেদিন গ্রামের পিছনের আবাগানের পথ ধরিয়াছিল একটা বনে ঘেরা সরু পথ বাহিয়া আসিতে আসিতে দেখিল বাগানের ভিতর হইতে একটি মেয়ে সম্মুখের পথের উপর আসিয়া উঠিতেছে সে চিনিল অপুর বোন দুর্গা জিজ্ঞাসা করিল কি কুকি তোমাদের বাগান বুঝি এটে দুর্গা পিছন ফিরিয়া চাহিয়া দেখিয়া লজ্জিত হইল কিছু বলিল না পরে সে পথের পাশে দাঁড়াইয়া নীরেনকে পথ ছাড়িয়া দিতে গেল নীরেন বলিল না না খুকি তুমি চলো আগে আগে তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো ওইদিকে একটা পুকুরের ধারে গিয়ে পড়েছিলাম তারপর পথ খুঁজে হয়রান যে বোন তোমাদের দেশে দুর্গা যাইতে যাইতে হঠাৎ থামিয়া ঘাড় বাঁকাইয়া নীরেনের মুখের দিকে চাহিবার চেষ্টা করিল সঙ্গে সঙ্গে ধার কাপড়ের ভিতর হইতে কিসের ফল গোটা কতক পথের উপর পড়িয়া গেল নীরেন বলিল কি যেন পড়ে গেল খুকি কিসের ফল এগুলো দুর্গা নিচু হইয়া কুড়াইতে কুড়াইতে সংকুচিতভাবে বলিল ও কিছু না মেটে আলু মেটে আলু খেতে ভালো লাগে বুঝি কি করে খায় এ প্রশ্ন দুর্গার কাছে অত্যন্ত কৌতূহলজনক চেকিল একটি পাঁচ বছরের ছেলে যা জানে চশমা পরা একজন বিজ্ঞ ব্যক্তি তাহা জানে না সে বলিল এ ফল তো খায় না এ তো তেতো তবে তুমি যে দুর্গা সুরে বলিল আমি নিয়ে যাচ্ছি এমনি খেলবার জন্য কথা তাহার মনে ছিল যে এই চশমা পড়া ছেলেটির সঙ্গে সেদিন খুড়িমা ঠাট্টা ছলে তাহার বিবাহের কথা তুলিয়াছিল তাহার ভারী কৌতূহল হইতেছিল ছেলেটিকে সে ভালো করিয়া দেখে কিন্তু মধুসংক্রান্তির ব্রতের দিনেও তাহা সে পারে নাই আজও পারিল না অপুকে বলো কাল সকালে যেন বই নিয়ে যায় বলবে তো দুর্গা চলিতে চলিতে সম্মতিসূচক ঘাড় নাড়িল আর একটু গিয়া পাশের একটা পথ দেখায় বলিল এই পথ দিয়ে গেলে আপনার খুব সোজা হবে নীরেন বলিল আচ্ছা আমি চিনে যাব এখন তোমাকে একটু এগিয়ে দিই তুমি একলা যেতে পারবে দুর্গা আঙ্গুল দিয়ে দেখায় কহিল ওই তো আমাদের বাড়ি একটু এগিয়ে গিয়েই আমি তো এইটুকু একলা যাব এখন আপনি আর দুর্গাকেই হার আগে নীরেন কখনও ভালো করিয়া দেখে নাই চোখ দুটির সুন্দর ভাব কেবল দেখিয়াছে ইহারি ভাই অপুর মধ্যে যেন পল্লী প্রান্তে নিভৃত চুদ বকুল বিথির গাঢ় শ্যামল স্নিগ্ধতা ডাগর চোখ দুটির মধ্যে অর্ধসুপ্ত রহিয়াছে প্রভাত এখনও হয় নাই রাত্রি শেষের অলস অন্ধকার এখনও জড়াইয়া আছে তবে তাহা প্রভাতের কথা স্মরণ করাইয়া দায় বটে কত সুপ্ত আঁখির জাগরণ কত কুমারীর ঘাটে যাওয়া ঘরে ঘরে কত নবীন জাগরণের অমৃত উৎসব জানালায় জানালায় ধূপ গন্ধ গন্ধ দুর্গাখানে দাঁড়াইয়া কেমন যেন উসখুস করিতে লাগিল নীরেনের মনে হইল সে কি বলিবে মনে করিতে পারিতেছে না সে বলিল না খুকি তোমাকে আর একটু এগিয়ে দেই চলো তোমাদের বাড়ির সামনে দিয়ে যাই দুর্গা ইতস্তত করিতে লাগিল পরে একটু মুখ টিপিয়া হাসিল নীরেনের মনে হইল এবার সে কথা বলিবে পরক্ষণে কিন্তু দুর্গা ঘাড় নাড়িয়া তাহার সহিত যাইতে হইবে না জানাইয়া দিয়া বাড়ির পথ ধরিয়া চলিয়া গেল দুপুরবেলা ছাদে কাপড় তুলিতে আসিয়া গোকুলের বউ নীরেনের ঘরের দুয়ারে উকি দিয়া দেখিল গরমে নীরেন বিছানায় শুয়া খানিক্ষণ এপাশ ওপাশ করিবার পর নিদ্রার আশায় জলাঞ্জলি দিয়া মেঝেতে মাদুর পাতিয়া বাড়িতে পত্র লিখিতেছিল গোকুলের বউ হাসিয়া বলিল ঘুমো নিজে ঠাকুরপো আমি ভাবলাম ঠাকুরপো ঘুমিয়ে পড়েছে বুঝি আজ মোচার ঘন্টা যে বড় খেলে না পাতেই রে খেলে। সেদিন তো সব খেয়েছিলে আসুন বৌদি মোচার ঘণ্ট খাবো কি, বাঙালি কাণ্ড সব যে ঝাল তাতে খেতে বসে কি চোখে দেখতে পাই কোনটা ঘন্ট কোনটা কি। গোকুলের বউ ঘরের দুয়ারের গবরাটে মাথাটা হালাইয়া ঠ্যাস দিয়া অভ্যস্তভাবে মুখের নিচু দিকটা আঁচল দিয়া চাপিয়া দাঁড়াইল ইস ঠাকুরপো বড্ড শহুরে চাল দিচ্ছ যে ওইটুকু ছাল আর তোমাদের সেখানে কেউ খায় না না মাফ করবেন বৌদি এ তো যদি ওইটুকু হয় তবে আপনাদের বেশিটা একবার খেয়ে না দেখে আমি এখান থেকে যাচ্ছি না যা থাকে কপালে যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন দিন একদিন চক্ষু লজ্জার মায়া কাটিয়ে যত খুশি লঙ্কা ও মা আমার কি হবে চক্ষুলজের ভয়ে শিলনোড়ার পাট তুলে দিয়ে চুপ করে বসে আছি নাকি ঠাকুরপো শোনো কথা ঠাকুরপোর বলে কি না যাহা বাহান্ন হাসির চোটে তাহার চোখে জল আসিয়া পড়িল খানিকটা পরে সামলায় বলিল আচ্ছা তোমাদের সেখানে গরম কেমন ঠাকুরপো সেখানে কোথায় কলকাতায় না পশ্চিমে পশ্চিমে গরম কীরকম সে এখান থেকে কি বুঝতে পারবেন সে বাংলাদেশ থেকে বোঝা যাবে না বৈশিক মাসের দিকে রাত্রে কি কেউ ঘরের মধ্যে শুতে পারে ছাদে বিকেলে জল ধরে ছাদ ঠান্ডা করে রেখে তাইতে রাত্রে শুতে হয় আচ্ছা তোমরা যেখানে থাকো এখান থেকে কত দূর এখান থেকে রেলে প্রায় দুদিনের রাস্তা আজ সকালের গাড়িতে মাঝের পাড়া স্টেশনে চড়লে কাল দুপুর রাত্রে পৌঁছানো যায় আচ্ছা ঠাকুর পো শুনেছি নাকি গয়াকাশির দিকে পাহাড় কেটে রেল নিয়ে গিয়েছে সত্যি সত্যি অনেক বড় বড় পাহাড় উপরে জঙ্গল তার ভিতর দিয়ে যখন রেলগাড়ি যায় একেবারে অন্ধকার কিছু দেখা যায় না গাড়ির মধ্যে আলো জেলে দিতে হয় গোকুলের বউ উৎসুকভাবে বলিল আচ্ছা ভেঙে পড়ে না ভেঙে পড়বে কেন বৌদি বড়ো বড়ো ইঞ্জিনিয়ারের সুরঙ্গ তৈরি করেছে কত টাকা খরচ করেছে ভাঙলেই হলো একে আপনাদের রায়পাড়ার ঘাটের ধাপ যে দুবেলা ভাঙছে ইঞ্জিনিয়ার কোন জিনিস গোকুলের বউ তাহা বুঝিতে পারিল না বলিল পাহাড়টা মাটির না পাথরের মাটিরও আছে পাথরেরও আছে না বৌদি আপনি একেবারে পাড়া গে আচ্ছা আপনি রেলগাড়িতে কত দূর গিয়েছেন গোকুলের বউ আবার কৌতুকের হাসি হাসিয়া উঠিল চোখ প্রায় বুঝিয়া মুখ একটুখানি উপরের দিকে তুলিয়া ছেলেমানুষের ভঙ্গিতে বলিল ও ভারী দূর গিয়েছি একেবারে কাশি গয়া মক্কা গিয়েছি সেই ও বছর পীর শাশুড়ি আর শতুরমার সঙ্গে আরংঘাটার যুগল কিশোর দেখতে গিয়েছিলাম সে আমার জন্মের মধ্যে কম্য রেলগাড়িতে চড়া এই মেয়েটি অল্পক্ষণের মধ্যেই সামান্য সূত্র ধরিয়া তাহার চারিপাশের এমন একটা হাসি কৌতুকের জাল বুনিতে পারে যাহা নিরেনের ভালো লাগে যে ধরনের লোকের মনের মধ্যে আনন্দের এমন অফুরন্ত ভাণ্ডার থাকে যার কারণে অকারণে অন্তর্নিহিত আনন্দের উৎস মনের পাত্র উপচাইয়া পড়িয়া অপরকেও সংক্রমিত করিয়া তোলে এই পল্লীবধূটি সেই দলের একজন আজকাল নীরের মনে মনে ইহারি আগমনের প্রতীক্ষা করে না আসিলে নিরাশ হয় এমনকি যেন একটি গোপন অভিমানও হইয়া থাকে আচ্ছা বৌদি আপনাদের সবাই চলুন একবার পশ্চিমে সব বেড়ে নিয়ে আসি এবারের লোকে বেড়াতে যাবে পশ্চিমে তুমিও যেমন ঠাকুর তাহলে উত্তর মাঠে বেগুন খেতে চৌকি দেবে কে কথা শেষে সে আর এক দফা ব্যঙ্গমিশ্রিত কৌতুকের হাসি হাসিয়া উঠিল একটু পরে গম্ভীর হয়ে নিচু স্বরে বলিল দেখো ঠাকুর একটা কথা রাখবে কি কথা বলুন আগে যদি রাখো তো বলি ও সাদা কাগজে সই করা আমার দ্বারা হবে না বৌদি জানেন তো আইন পড়ি আগে কথাটা শুনবো তারপর কথার উত্তর দেবো গোকুলের বউ দুয়ার ছাড়িয়া ঘরের মধ্যে আসিল কাপড়ের ভিতর হইতে একটা কাগজের মোড়ক বাহির করিয়া বলিল এই মাকড়ি দুটো রেখে আমায় পাঁচটা টাকা দেবে নীরেন সুরে বলিল কেন বলুন তো সে এখন বলবো না দেবে ঠাকুরপো আগে বলুন হবে নইলে কিন্তু গোকুলের বউ নিম্নস্বরে বলিল আমি এক জায়গায় পাঠাবো দেখো তো এই চিঠিখানার উপরের ঠিকানাটা ইংরেজিতে কি লেখা আছে নীরেন পড়িয়া বলিল আপনার ভাই না বৌদি চুপ চুপ এবারে কাউকে বলো না যেন পাঁচটা টাকা চেয়ে পাঠিয়েছে কোথায় পাবো ঠাকুরপো কীরকম পরাধীন জানো তো তাই ভাবলাম এই মাকড়ি দুটো টাকা পাঁচটা দাও গিয়ে ঠাকুরপো হতভাঙা ছোড়াটির কি কেউ আছে ভূভারতে গোকুলের বউয়ের গলার স্বর চোখের জলে ভারী হইয়া উঠিল নীরেন বলিল টাকা আমি দেবো বৌদি পাঁচটা হয় দশটা হয় আপনি যখন হয় শোধ দিবেন কিন্তু মাকে আমি নিতে পারবো না গোকুলের বউ কৌতুকের ভঙ্গিতে ঘাট দুলে হাসি মুখে বলিল তা হবে না ঠাকুরপো বাহ বেশ তো তুমি তারপর আমি তোমার ঋণ রেখে মরে যাই আর তুমি সে হবে না ও তোমায় নিতেই হবে আচ্ছা ঠাকুরপো নিজনে কাজ পড়ে রয়েছে সে দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া গেল কিন্তু সিঁড়ির কাজ পর্যন্ত গিয়াই ফিরে আসিয়া পুনরায় নিম্নস্বরে বলিল কিন্তু টাকার কথা যেন কাউকে বলো না ঠাকুরপো কাউকে না বুঝলে দুর্গা কাঁথার তলা হইতে অত্যন্ত খুশি সহিত ডাকিল ওপু ওপু অপু জাগিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো কথা বলে নাই বলিল দিদি জানলাটা বন্ধ করে দিবি বট ঠান্ডা হাওয়া আসছে দুর্গা উঠিয়া জানালা বন্ধ করিয়া দে বলিল রানুর দিদির বিয়ে কবে জানিস আর কিন্তু বেশি দেরি নাই খুব ঘটা হবে ইংরেজি বাজনা আসবে দেখেছিস তুই ইংরেজি বাজনা হ্যাঁ সব মাথায় টুপি পরে বাজায় এই বড় বড় বাঁশি মস্ত বড় ঢাক আমি দেখেছি আর এরকম বাঁশি বাজায় কালো কালো অত বড় নয় ফুলট বাঁশি বলে এমন চমৎকার বাজে ফুলট বাঁশি শুনেছিস দুর্গা আরেকটা কথা ভাবিতেছিল কাল সে বইকালে ওপারে খুরিমার কাছে বেড়াতে যায় কথা সে কথার পর খুড়িমা জিজ্ঞাসা করিল দুর্গা তোর সঙ্গে ঠাকুরপুর কোথায় দেখা হয়েছিল রে সে বলিল কেন খুরিমা পরে সে সেদিনের কথা বলিল কৌতুকের সুরে বলিল পথ হারিয়ে খুড়িমা ওতেই একেবারে গড়ের পুকুর সে বনের মধ্যে খুরিমা হাসিয়া বলিল আমি কাল ঠাকুরপোকে বলেছিলাম তোর কথা বলছিলাম গরিবের মেয়ে ঠাকুরপো কিছু দেবার্থোবার সাধ্য তো নেই বাপের বড্ড ভালো মেয়ে যেন একালেরই মেয়ে না তা ওকে নাও কে না তাই ঠাকুরপো তোর কথাটাতে জিজ্ঞেস করছিল বললে ঘাটের পথে সেদিন কোথায় দেখা হলো পথ ভুলে ঠাকুরপো কোথায় গিয়ে পড়েছিল এই সব তারপর আমি আজ তিন দিন ধরে বলছি শ্বশুর ঠাকুরকে দিয়ে তোর বাবাকে বলাবো ঠাকুরপো যেন মত আছে মনে হলো তোকে যেন মনে লেগেছে দুর্গা গোয়াল হতে বাছুর বাহির করিয়া রোদ্রে বাঁধিল বটে কিন্তু অন্যদিন বাড়ির কাজ তবু তো যা হোক কিছু করে আজ সেই ইচ্ছা তাহার মোটেই হইতে ছিল না এক এক দিন তাহার এরকম মনের ভাব হয় সেদিন সে কিছুতেই গন্ডিতে আটকে থাকিতে পারে না কে তাহাকে পথে পথে পাড়ায় পাড়ায় ঘুরে লইয়া বেড়ায় আজ যেন হাওয়াটা কেমন সুন্দর সকালটা না গরম না ঠান্ডা কেমন মিষ্ট গন্ধ পাওয়া যায় নেবু ফুলের যেন কে একটা মনে আসে কি তাহা সে বলিতে পারে না বাড়ির বাহির হইয়া সে রানুদের বাড়ি গেল ভুবন মুখর্জি অবস্থাপন্ন গৃহস্থ এই তার প্রথম মেয়ের বিবাহ খুব ঘটে করিয়াই বিবাহ হইবে বাজিওয়ালা আসিয়া বাজির দরদস্তর করিতেছে সীতানা তো অঞ্চলের বিখ্যাত রসুন চৌকি বাজিয়ে তাহারও বায়না হইয়াছে বিবাহ উপলক্ষে নানা স্থান হইতে কুটুম্বের দল আসিতে শুরু করিয়াছে তাহাদের ছেলে মেয়েতে বাড়ির উঠান সরগরম দুর্গার মনে ভারী আনন্দ হইল আর দিন কতক পরে ইহাদের বাড়িতে কত বাজি পড়িবে সে কোনো বাজি কখনো দেখে নাই কেবল একবার গাঙ্গুলি বাড়ির ফুল দোলে একটা কি বাজি দেখিয়াছিল হুশ করি আকাশে উঠিয়া একেবারে যেন মেঘের গায়ে গিয়া ঠেকে সেখান হইতে আবার পড়িয়া যায় এমন চমৎকার দেখায় অপু বলে হাওই বাজি দুপুরের পর মা দালানে আঁচল পিছাইয়া একটু ঘুমাইয়া পড়িলে সে সুরুত করিয়া পুনরায় বাড়ির বাহির হইল ফাল্গুনের মাঝামাঝি রৌদ্রের তেজ চড়িয়াছে একখানা তপ্ত হাওয়ায় রানুদের বাগানের বড় নিমগাছটার হলদে পাতাগুলো ঘুরিতে ঘুরিতে ঝরিয়া পড়িতেছে কেহ দিকে নাই নাড়াদের বাড়ির দিকে কে যেন একটা টিন বাজিতেছে বু করে কি একটা শব্দ হইল কাঁচ পোকা দুর্গা নিজের অনেকটা অজ্ঞাত সারে তাড়াতাড়ি আঁচল মুঠার মধ্যে পাকাইয়া চকিত দৃষ্টিতে চাহিতে লাগিল কাঁচ পোকা নয় সুদর্শন পোকা তাহার মুঠার আঁচল আপনা আপনি খুলিয়া গেল আগ্রহের সহিত পা টিপিয়া টিপিয়া সে পোকাটার দিকে আসিতে লাগিল সামনের পথের উপর আছে পাখার উপর সে তো রক্তচন্দনের ছিটার মতো বিন্দু বিন্দু দাগ সুদর্শন পোকা ঠিক পোকা নয় ঠাকুর দেখিতে পাওয়া অত্যন্ত ভাগ্যের কাজ তাহার মার মুখে আর অনেকের মুখে সে আছে। সে সন্তর্পণে ধুলার উপর বসিয়া পড়িল পরে হাত একবার কপালে ঠেকাইয়া আর একবার পোকার কাছে লইয়া গিয়া বারবার দ্রুতবেগে আবৃত্তি করিতে লাগিল সুদর্শন সুভালাভালি রেখো সুদর্শন সুভালাভালি রেখো সুদর্শন সুভালাভালি রেখো অবিকল এরূপে সে অপরের মুখে বলিতে শুনিয়াছে পরে সে নিজের কিছু কথা মন্ত্রের মধ্যে জুড়িয়া দিল অপুকে ভালো রেখো মাকে ভালো রেখো বাবাকে ভালো রেখো ওপাড়ার খুরিমাকে ভালো রেখো পরে একটু ভাবিয়ে ইতস্তত করিয়া বলিল বাবুকে ভালো রেখো আমার বিয়ে যেন ওখানে হয় সুদর্শন রানুর দিদির মতো বাজিবাজ না হয় ভক্তের অর্ঘের আতিশয্যে পোকাটা ধুলার উপর বিপন্নভাবে চক্রাকারে ঘুরিতেছিল দুর্গা মনের স্বাদ মিটাইয়া প্রার্থনা শেষ করিয়া শ্রদ্ধার সহিত পাশ কাটাইয়া গেল পাড়ার ভিতরকার পথে পথে মাথার উপর প্রথম ফাল্গুনের সুনীল এমনকি অনেকটা ময়ূরকুণ্ঠী রঙের আকাশ গাছপাড়ার ফাঁকে ফাঁকে চোখে পড়ে শ্যাওড়াবনের মাঝখান দিয়া নদীর ঘাটে সুরুপথ সুরিপথের দুধারেই আম বাগান তপ্ত বাতাস আম্রবাউলের গন্ধে বনে বনে মৌমাছি ও কাঁচপোকার গুঞ্জন রবে ছায়া গহন আমবনে কোকিলের ডাকে স্নিগ্ধ হইয়া আসিতেছে বাগানগুলি পার হইয়া চড়কতলার মাঠ ঘাসে ভরা মাঠে ছায়া পড়িয়া গিয়াছে দুর্গা ঝোপের মধ্যে মধ্যে শেয়াকুল খুঁজিয়া বেড়াইতে লাগিল শেয়াকুল এখন আর বড় থাকে না শীতের শেষে ঝরিয়া যায় ওই উঁচু ঢিবিতে ঝোপের মধ্যে একটা গাছে অনেক শেঁয়াকুল সেদিনও তো সে খাইয়া গিয়াছে কিন্তু এখন আর নেই সব ঝরিয়া গিয়াছে গোলমরিচের মতো শুকনা শেয়াকুল ঘন ঝোপের তলা বিছাইয়া পড়িয়া আছে একঝাঁক শালিক পাখি ঝোপের মধ্যে কিচকিচ করিতেছিল দুর্গা নিকট যাইতে উড়িয়া গেল তাহার মনে খুশির আবার একটা প্রবল ঠেউ আসিল উৎসবে নৈকট্য রানুর দিদির বাসরে রাত জাগা ও গান শুনিবার আশা খুশিতে তাহার ইচ্ছা হইল সে মাঠের এধার হইতে ওধার পর্যন্ত ছুটিয়া বেড়ায় একবার সে হাত দুটা ছড়াইয়া ডানার মতো লম্বা করিয়া দিয়া খানিকটা ঘুরপাক খাইয়া খানিকটা ছুটিয়া গেল উড়িতে চায় শরীর তো হালকা জিনিস হাত ছড়াইয়া ডানার মতো বাতাস কাটিতে কাটিতে যদি যাওয়া তো শুধু শব্দ করিবার আনন্দে সে শুকনা ছড়া পাতার রাশির উপর ইচ্ছা করিয়া জোরে জোরে পা ফেলিয়া মচমচ শব্দ করিতে করিতে চলিল পাতা ভাঙিয়া গিয়া শুকনা শুকনা ধুলা মেশানো খানিকটা সোদা সোদা খানিকটা তিক্ত গন্ধে জায়গাটা ভরিয়া গেল সামনে একটু দূরে সোনাডাঙার মাঠের দিকে যাইবার কাঁচা সড়ক একখানা গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দে মাঠের পথের দিকে যাইতেছে টাটকা কাটা কঞ্চির ঘেরা বাঁধিয়া তাহার উপর কাঁথা ও ছেঁড়া লাল নকশাপার কাপড় ঘিরিয়া ছই তৈরি করা হয়েছে ছোয়ের মধ্যে কাহাদের একটা ছোট্ট মেয়ে এক ঘেয়ে এক টানা ছেলে মানুষ ধরনে কাঁদিতে কাঁদিতে যাইতেছে কোনো গায়ের চাষাদের মেয়ে বোধ হয় বাপের বাড়ি হইতে শ্বশুর বাড়ি চলিয়াছে দুর্গা অবাক হয়ে এক দৃষ্টি গাড়িখানার দিকে চাহিয়া রহিল বিয়ের পর মা বাবা অপু সব ছাড়ে এরকম কোথায় কত দূরে চলিয়া যাইতে হইবে হয়তো যখন তখন সেখান হইতে তাহারা আসিতে দেবে কি সে এতক্ষণ কথা ভাবিয়া দেখে নাই এ বাগান বাসক ফুলের ঝাড় রাঙি গাইটা উঠানের কাঠাল তলাটা যাহা সে এত ভালোবাসে এই শুকনো পাতার গন্ধ ঘাটের পথ এসব ছাড়িয়া যাইতে হইবে চিরকালের জন্য ছয়ের মধ্যে ছোট্ট মেয়েটা বোধহয় এই দুঃখেই কাঁদিতেছে কাঁচা সড়কটা ছাড়াইয়া আর একটা ছোট পোড়ো মাঠ পার হইলেই নদী ওপারে জেলেরা কি মাছ ধরিতেছে খয়রা এপারে আসিলে দুপাশের মাছ কিনিয়া বাড়ি লয়া যাইত অপু খয়রা মাছ খাইতে বড় ভালোবাসে বাড়ি ফিরিয়া সন্ধ্যার পর অনেকক্ষণ ধরিয়া পুতুলের বাক্স গোছাইল ঘরের মেঝেতে তাহার মা তেল পুরিতে গিয়া অনেকটা কেরোসিন তেল ফেলিয়া দিয়াছে তাহার গন্ধ বাহির হইতেছে হাওয়াটা যেন একটু গরম পুতুল গোছানো প্রায় শেষ হয়েছে। আছে আসিয়া বলিল তুই বুঝি আমার বাক্স থেকে ছোটো আশিখানা বের করে নিয়েছিস দিদি হুম আসি তো আমার আমি তো আগে দেখতে পেয়েছিলাম তক্তপোষের নিচে পড়েছিল যাও আমি আসি আমার বাক্সে রাখবো ব্যাটার ছেলে আবার আসি কি কী হবে মা তোমার আসছি বই কি ওপারের খুঁড়িমাদের বাড়ি থেকে মা তো কি বেড তোতে আঁসি এনেছিল আমি তা আগে মার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম না দিদি দাও কথা শেষ করিয়াই সে দিদির পুতুলের বাক্সের কাছে বসিয়া পড়িয়া তাহার মধ্যে আরশি খুঁজিতে লাগিল দুর্গা ভাইয়ের গালে এক চর লাগাই বলিল দুষ্ট কোথাকার আমি পুতুল গুছিয়ে রেখেছি আর উনি হান্ডুল পান্ডুল করেছেন যা আমার বাক্সে হাত দিতে হবে না তোমায় দেব না আমি আরশি কিন্তু কথা শেষ না হইতেই অপু ঝাঁপাইয়া তাহার ঘাড়ের উপর পড়িয়া তাহার রুক্ষ চুলের গোছায় টানিয়া আঁচড়াইয়া কামড়াইয়া তাহাকে অস্থির করিয়া তুলিল কান্নাট কেন গলায় বলিতে লাগিল কেন তুমি আমাকে মারবে আমার লাগে না বুঝি দাও আমায় মাকে বলে দিব লক্ষ্মীর চুক্তি থেকে আলতা চুরি করেছ আলতা চুরির কথা দুর্গা খেপিয়া গেল ভাইয়ের কান ধরিয়া তাকে ঝাঁকুনি দিয়া উপরি উপরে কয়েকটা চট দিতে দিতে বলিল আলতা নিয়েছি আমি আলতা নিয়েছি লক্ষ্মী ছাড়া দুষ্ট বাদল আর তুমি যে লক্ষ্মীর চুপড়ির গা থেকে কড়িগুলো খুলে ঢুকিয়ে রেখেছ মাকে বলে দেব না চিৎকার কান্না ও মারামারি শব্দ শুনিয়া সর্বজা ছুটি আসিল ততক্ষণে দুর্গা অপুর কান ধরিয়া তাহাকে মাটিতে প্রায় শোয়াইয়া ফেলিয়াছে অপু প্রাণপণে দুর্গা চুলের গোছা মুঠি পাকাইয়া টানিয়া এরূপ ধরিয়া আছে যে দুর্গার মাথা তুলিবার ক্ষমতা নাই ওপুর লাগিয়াছিল বেশি সে কাঁদিতে কাঁদিতে বলিল দেখো না মা আমার আশিখানা বাক্স থেকে বের করে নিজের বাক্সে রেখে দিয়েছে দিচ্ছে না এমন চর মেরেছে গালে দুর্গা প্রতিবাদ করে বলিল না মা দেখো না আমার পুতুলের বাক্স গোছাচ্ছি ও এসে সেগুলো সব সর্বজয় আসে মেয়ের পিঠের উপর দুম দুম করিয়া সজরে কয়েকটা কিল বসাইয়া দিয়া বলিল ধারি মেয়ে কেন তুই ওর গায়ে হাত দিবি যখন তখন ওতে আর তোতে অনেক তফাত জানিস আরশি আরশি তোমার কোন পিন্ডিতে লাগবে শুনি কথায় কথা উনি যান ওকে তেরে মারতে মরণ আর কি পুতুলের বাক্স রস কথা শেষ না করিয়াই সে মেয়ের গোছানো পুতুলের বাক্স উঠাইয়া এক টান মারিয়া বাহির উঠানে ছুঁড়িয়া ফেলিয়া দিল ধারি মেয়ের কোনো কাজ নেই কেবল খাওয়া আর পাড়ায় পাড়ায় টোটো করে বেড়ানো আর কেবল পুতুলের বাক্স ওসব টেনে এক্ষুনি বাসবাগনে দে আসছি দিচ্ছি তোমার খেলা গুচিয়ে একেবারে দুর্গার মুখ কথা বাহির হইল না পুতিলের বাক্স তাহার প্রাণ দিনের মধ্যে দশ বার সে পুতুলের বাক্স গোছায় পুতুল রাংতা ছোপানো কাপড় আলতা কত কষ্টের সংগ্রহ করা নাটফল টিনমোড়া আরশিখানা পাখির বাসা সব অন্ধকার উঠানের মধ্যে কোথায় যে চড়াইয়া পড়িল মাঝে তাহার পুতুলের বাক্স এরূপ নির্মমভাবে ফেলে দিতে পারে এ কথা কখনো সে ভাবিতে পারিত না কত কষ্টে কত জায়গা হতে জোগাড় করা কত জিনিস মধ্যে কোনো কথা বলিতে সাহস না করিয়া সে কেন অবাক হইয়া রহিল ওপর কাছেও বোধহয় শাস্তিটা বেশি কঠোর বলিয়া ঠিকিল সে আর কোনো কথা না বলিয়া চুপচাপ গিয়া শুইয়া পড়িল রাত্রি অনেক হইয়াছে মেঝেতে কেরোসিন তেলের গন্ধ বাহির হইতেছে ঘরের মধ্যে বাঁশবাগানের মশা বিন বিন করিতেছে খানিক্ষণ বসিয়া বসিয়া দুর্গা গিয়া চুপ করিয়া শুইয়া পড়িল ভাঙা জানালে দিয়া ফাগুন যোৎনার আলো বিছানায় পড়িয়াছে ভিটার দিক হইতে ভুর ভুর করিয়া লেবু ফুলের গন্ধ আসিতেছে একবার তাহার মনে হইল উঠিয়া গিয়া পুতুলের বাক্সটা ও ছড়ানো জিনিসগুলো তুলে আনে কাল সকালে কি আর পাওয়া যাবে কত কষ্টের জিনিসগুলো কিন্তু সাহস পাইল না আনিতে গেলে মা যদি আবার মারে অনেকক্ষণ কাটিয়ে গেল হঠাৎ সে গায়ের উপর কাহার হাত অনুভব করিল অপু ভয়ে ভয়ে ডাকিল দিদি দুর্গা করে জবাব দিবার পূর্বেই অপু বালিশে মুখ গুজিয়া হাও হাউ করিয়া কাঁদিয়া উঠিল আমি আর করব না আমার উপর রাগ করিস নে দিদি তোর পায়ে পড়ি কান্নার আবেগে তাহার গলা আটকে যাইতে লাগিল দুর্গা প্রথমটা বিষিত হইল পরে সে উঠিয়া বসিয়া ভাইয়ের কান্না থামাবার চেষ্টা করিতে লাগিল কাদিস নে চুপ চুপ মা শুনতে পেলে আবার আমায় বকবে চুপ কাঁদতে নেই আচ্ছা আমি রাগ করব না কেদো না চুপ তার ভয় হতেছিল অপুর কান্না শুনিলে মা আবার হয়তো তাহাকেই মারিবে অনেক করে এসে ভাইয়ের কান্না থামাইল পরে শুইয়া শুয়া তাহাকে নানান গল্প বিশেষত রানুর দিদির বিয়ের গল্প বলিতে লাগিল এ কথা ও কথার পর অপুর দিদির গায়ে হাত দিয়া চুপি চুপি বলিল একটা কথা বলবো দিদি তোর সঙ্গে মাস্টারমশাইয়ের বিয়ে হবে দুর্গার লজ্জা হইল সঙ্গে সঙ্গে তাহার অত্যন্ত কৌতূহল হইল কিন্তু ছোট ভাইয়ের কাছে এ সম্বন্ধে কোনো কথাবার্তা বলিতে তাহার সংকোচ হওয়াতে সে চুপ করিয়া রহিল অপু আবার বলিল খুরিমা বলছিল রানুর মায়ের কাছে আজ বিকেলে মাস্টারমশাইয়ের নাকি অমত নেই কৌতূহলের আবেগে চুপ করিয়া থাকা অসম্ভব হইয়া উঠিল সে তার ছেলে সুরে বলিল হ্যাঁ বলছিল যা তোর সব যেমন কথা অপুপরা বিছানা উঠিয়া বসিল সত্যি বলছি দিদি তোর ছুঁয়ে বলছি আমি সেখানে দাঁড়িয়ে আমাকে দেখে তো কথা উঠল বাবাকে দিয়ে পত্র লেখাবে সে মাস্টারমশের বাবা যেখানে থাকেন সেখানে মা জানে আমি এসে মাকে জিজ্ঞেস করবো ভাবলাম ভুলে গিয়েছি জিজ্ঞেস করবো দিদি মা বোধহয় শোনেনি কাল খুরিমা মাকে ডেকে নিয়ে বলবে বলছিল পরে সে বলিল তুই কত রেলগাড়ি চড়বি দেখিস মাস্টারমশাইরা থাকেন এখান থেকে অনেক দূরে রেলে যেতে হয় দুর্গা চুপ করিয়া রহিল সে রেলগাড়ির ছবি দেখে আছে। ওপর একখানে বইয়ের মধ্যে আছে খুব লম্বা অনেকগুলো চাকা সামনের দিকে কল সেখানে আগুন দেওয়া আছে ধোঁয়া ওড়ে রেলগাড়িখানা গোড়া লোহার চাকাও তাই গরুর গাড়ির মতো কাঠের চাকা নয় রেললাইনের ধারে কোনো খড়ের বাড়ি নাই থাকিতে পারে না পুড়িয়া যায় রেলগাড়ি যখন চলে তখন তাহার নল হইতে আগুন বাহির হয় কি না সে ভাইয়ের গায়ে হাত ভুলায় বলিল তোকেও সঙ্গে করে নিয়ে যাব তারপর দুজনে চুপ করিয়া ঘুমাইবার জোগাড় করিল ঘুমাইতে গিয়ে একটা কথা বারবার দুর্গার মনে হইতেছিল ঠাকুর সুদর্শন তাহার কথা শুনিয়াছেন আজই তো সুদর্শনের কাছে সে ঠাকুরের বড্ড দয়া মা তো ঠিক কথা বলে অপু বলিল লীলাদির জন্য কেমন চমৎকার শাড়ি কেনা হয়েছে আজ লীলাদির কাকা বিয়ের জন্য কিনে এনেছে রানাঘাট থেকে জেঠিমা বললে বালুচরের শাড়ি দুর্গা হাসি মুখে বলিল একটা ছড়া জানিস পিসি বলত বালুচরের বালুর চরে একটা কথা কই মোষের পেটে ময়ূর ছানা দেখে এলাম সই অপু কাউকে কথা কখনো বলে নাই তাহার দিদিকেও না সেদিন চুপি চুপি দুপুরে সে যখন তার বাবার ওই বই বোঝায় কাঠের সিন্দুকটা লুকায়া খুলিয়াছিল সিন্দুকটার মধ্যে একখানা বইয়ের মধ্যেই এই অদ্ভুত কথাটা সন্ধান আছে উঠানের উপর বাস ছায়া তখন পূর্ব পশ্চিমে দীর্ঘ হয় নাই ঠিক দুপুরে সোনাডাঙ্গার মাঠের সেই প্রাচীন অশ্বথ গাছের ছায়ার মতো এক জায়গায় ছায়া জমট বাঁধিয়া ছিল একদিন সে দুপুরবেলা বাপের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপিচুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কি দেখিতে লাগিল একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ ইহার অর্থ কি বইখানা কোন বিষয়ের তাহা সে বিন্দু বিসর্গ বুঝিল না বইখানা খুলিতেই একদল কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচে হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে যেদিকে দুই চোখ যায় দৌড় দিল অপু বইখানা নাকের কাছে লইয়া গিয়া ঘ্রাণ লইল কেমন পুরনো গন্ধ মেটি রঙের পুরো পাতাগুলোর এই গন্ধটা তার বড় ভালো লাগে গন্ধটা কেবলই বাবার কথা মনে করাইয়া দেয় যখনই গন্ধ সে পায় তখনই কি জানি কেন তাহার বাবার কথা মনে পড়ে অত্যন্ত পুরনো মার্বেল কাগজের মাথায় করা মলাটে নানা স্থানে চটা উঠিয়া গিয়াছে এই পুরোনো বইয়ের ওপরই তাহার প্রধান মোহ সেজন্য সে বইখানা বালিশের তলায় লুকায় রাখিয়া অন্যান্য বই তুলিয়া বাক্স বন্ধ করিয়া দিল লুকায় পড়িতে পড়িতে এই বইখানিতে একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় পটে কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে কথা লেখা আছে সে পড়িয়া দেখিল পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন শকুনি ডিমের মধ্যে পারদ পুরিয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয় পরে সেই ডিম মুখের ভিতর পুরিয়া মানুষ ইচ্ছা করিলে শূন্যমার্গে বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয় উপনিজে নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না আবার পড়িল আবার পড়িল পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকায় রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল দিদিকে জিজ্ঞেস করে শকুনিরা বাসা বাঁধে কোথায় জানিস দিদি তাহার দিদি বলিতে পারে না সে পাড়া ছেলেদের সতু নীলু কিনু পটল নাড়া সকলকে জিজ্ঞাসা করে কেউ বলে সে এখানে নয় উত্তর মাঠে উঁচু গাছের মাথায় তার মা বকে এই দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস ওপু ঘরে ঠুকিয়া শুইবার ভান করে বইখানা খুলিয়া সে জায়গাটা আবার পড়িয়া দেখে আশ্চর্য এ সহজে উড়িবার উপায়টা কেউ জানে না হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই শুধু তাহার বাবারই আছে হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে বইখানের মধ্যে মুখ গুচিয়া আবার সে আঘ্রাণ লয় সে পুরনো পুরনো গন্ধটা এই বইয়ে যা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না পারদের জন্য ভাবনা নেই পারদ মানে পাড়া সে জানে আয়নার পেছনে পাড়া মাখানো থাকে একখানা ভাঙ্গা আয়না বাড়িতে আছে উহা জোগাড় করিতে পারবে এখন কিন্তু শকুনের ডিম এখন সে কোথায় পায় দুপুরে খাওয়া দাওয়ার পরে এক একদিন তাহার দিদি ডাকে আয় অপু মজা দেখবি আয় পরে সে একমুঠো পাতের ভাত লইয়া বাড়ির খিড়কি দরের বাগানে গিয়া হাঁক দেয় আয় ভুলো তু ডাক দিয়ে দুর্গা ভাইয়ের দিকে হাসি হাসি মুখে চুপ করিয়া চাহিয়া থাকে যেন কি অপূর্ব রহস্যপুরীর দুয়ার এখনই তাহাদের চোখের সামনে খুলিয়া যায় হঠাৎ কোথাও হইতে কুকুরটা আসিয়া পড়তেই দুর্গা হাত তুলিয়া বলিয়া ওঠে ওই এসেছে কোথেকে এলো দেখলি খুশিতে সে হিহি করিয়া হাসে রোজ রোজ এই কুকুরকে ভাত খাওয়ানোর ব্যাপারে দুর্গার আমোদ হয় ভারী তুমি হাত দাও কেউ কোথাও নাই চারদিকে চুপ ভাত মাটিতে নামাইয়া দুর্গা চোখ বুঝিয়া থাকে আশা ও কৌতূহলের ব্যাকুলতায় বুকের মধ্যে টিপটিপ করে মনে মনে ভাবে আজ ভুলো আসবে না বোধ হয় দেখি দেখি কোথেকে আসে আজ কি আর শুনতে পেয়েছে হঠাৎ ঘন ঝোপে একটা শব্দ ওঠে চক্ষের নিমিশে বন জঙ্গলে লতাপাতা ছিঁড়িয়া খুঁড়িয়া হাঁপাইতে হাঁপাইতে ভুলো কোথা হইতে নক্ষত্র বেগে আসিয়া হাজির অমনি দুর্গার সমস্ত গাধিয়া একটা গিসের স্রোত বহিয়া যায় বিস্ময় ও কৌতুকে তাহার মুখ চোখ উজ্জ্বল দেখায় মনে মনে ভাবে ঠিক শুনতে পায় তো আসি কোথেকে আচ্ছা কাল একটু চুপি চুপি ডেকে দেখব দেখি তাও শুনতে পাবে এ আমোদ উপভোগ করিতে সে মায়ের বকুনি সহ্য করিয়াও রোজ খাইবার সময় নিজে বরং কিছু কম খাইয়া কুকুরের জন্য কিছু ভাত পাতে সঞ্চয় করিয়া রাখে অপু কিন্তু দিদির কুকুর ডাকিবার মধ্যে কি আমোদ আছে তাহা খুঁজিয়া পায় না দিদির ওসব মেয়েলি বাপের মধ্যে সে নাই অধীর আগ্রহে ভোজনরত শীর্ণ কুকুরটার দিকে সে চাহিয়াও দেখে না শুধু শকুনি ডিমের কথা ভাবে অবশেষে সন্ধান মিলিল হিরুনাপিতের কাটাল তলায় রাখালরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায় গিয়া তাহাদের পাড়া রাখালকে বলিল তোরা কত ঘাটে বেড়াস শকুনির বাসা দেখতে পাস আমায় যদি একটা শকুনির ডিম এনে দিস আমি দুটো পয়সা দেব চারেক পরেই রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরে থলি হইতে দুইটা কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল এই দেখো ঠাকুর এনেছি ওপো তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল দেখি পরে আহলাদের সহিত উল্টাইতে পাল্টাইতে বলিল শকুনি ডিম ঠিক তো রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল ইহা শকুনি ডিম কিনা এই সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নাই সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু গাছের মগডাল হইতে ইহা সংগ্রহ করিয়া আনিয়াছে কিন্তু দুই আনার কমে দেবে না পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল বলিল দুটো পয়সা দেব আর আমার করিগুলো নিবি সব দিয়ে দেব। এক টিনের ঠোঙ্গা করি সব এ এত বড় বড় সোনা গেটে দেখবি দেখাবো রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ারি বলিয়া মনে হইল সে নগদ পয়সা ছাড়া কোনো রকমই রাজি হয় না অনেক দর দস্তুরের পর আসিয়া চার পয়সা দাঁড়াইল অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া দুটা পয়সা জোগাড় করিয়া তাহাকে চুকাইয়া দিয়া ডিম দুটি লইল তাহা ছাড়া রাখাল কিছু করিও লইল এই করিগুলো অপুর প্রাণ অর্ধেক রাজত্ব ও রাজকন্যার বিনিময়েও সেই এই করি কখনও হাতছড়া করিত না অন্য সময় কিন্তু আকাশ উড়িবার আমাদের কাছে কি আর বেগুন বিচি খেলা ডিমটা হাতে করিয়া তাহার মনটা যেন ফুঁ দেওয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল সঙ্গে সঙ্গে যেন একটা সন্দেহের ছা তাহার মনে আসিয়া পৌঁছিল এটুকু এতক্ষণ ছিল না ডিম হাতে পাওয়ার পর হইতে যেন কোথাও হইতে ওটুকু দেখা দিল খুব অস্পষ্ট সন্ধ্যার আগে আপন মনে নাড়াদের জামগাছের কাঁটা গুড়ির উপর বসিয়া সে ভাবিতে লাগিল সত্যি সত্যি উড়া যাইবে তো সে উড়িয়া কোথায় যাইবে মামার বাড়ি দেশে বাবা যেখানে আছে সেখানে নদীর ওপারে শালিক পাখি ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারাটা যেখানে উঠিয়াছে সেই দিনই কি তাহার পর দিন সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতার জন্য ছেড়ে নাক খুঁজিতেছিল তাকের হাড়ি কলসির পাশে গোজা, সলিতা পাকাইবার ছেঁড়া খোড়া কাপড়ের টুকরার তাল হাতড়াইতে হাতড়াইতে কি যেন ঠক করে তাহার পিছন হইতে গড়াইয়া মেজের উপর পড়িয়া গেল ঘরের ভিতর অন্ধকার ভালো দেখা যায় না দুর্গা মেজে হইতে উঠাইয়া লইয়া বাহিরে আসে বলিল ও মা কিসের দুটো বড় বড় ডিম এখানে এহ পরে একেবারে গুরু হয়ে গেছে দেখছো কি পাখি ডিম পেরেছে ঘরের মধ্যে মা তারপর পর কী ঘটিল সে কথা না তোলাই ভালো অপু সেদিন রাত্রি খাইল না কান্না হৈ হৈ কাণ্ড তাহার মা ঘাটে গল্প করে ছেলেটার যে কি কাণ্ড ও মা এমন কথা তো কখনও শুনিনি শুনেছ সেজ ঠাকুরজি শকুনির ডিম নিয়ে মানুষ উঠতে পারে ওই ওদের বাড়ি রাখা ছোড়াটা বদমাশের ধারি তাকে বুঝি বলেছে সে কোথেকে দুটো কাগেন কি সে ডিম এনে বলেছে এই নাও শকুনির ডিম তাই নাকি আবার চার চারপসাদে কিনেছে তার কাছ থেকে ছেলেটা যে কি বোকা সে আর তোমার কাছে কি বলবো সেজু ঠাকুরজি কি করি যে ছেলে নিয়ে আমি কিন্তু বেচারি সর্বজয় কি করে জানিবে সকলেই তো কিছু সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই বা সকলেই কিছু পারদের গুণও জানে না আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত অনেকদিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব গাঙ্গুলিপাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ সামান্য ঘরের ঘরে বাস করেন বিশেষ গোলমাল ভালোবাসেন না প্রায় নির্জনে থাকেন সন্ধ্যার পর মাঝে মাঝে গাঙ্গুলিদের চন্ডি মণ্ডপে গিয়া বসেন অপুর বাল্যকাল হইতেই হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে লইয়া যাইত সেই হইতে দুজনের মধ্যে খুব ভাব মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকটে হাজির হয় ডাক দেয় দাদু আছো বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তাল পাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দেয়া বলেন এসো দাদা ভাই এসো বসো বসো অন্য স্থানে অপু মুখ চোরা মুখ দিয়ে কথা বাহির হয় না কিন্তু এই সরল শান্ত দর্শন বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খেলার সঙ্গীতের সঙ্গে আলাপের মতো ঘনিষ্ঠ বাধাহীন ও উল্লাস ভরা নরোত্তম দাসের কেহ নাই বৃদ্ধ একাই থাকেন এক স্বজাতীয় বৈষ্ণবের মেয়ে কাজকর্ম করিয়া দিয়া চলিয়া যায় অনেক সময় সারা বিকাল ধরিয়া বসিয়া গল্প শুনে ও গল্প করে একথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়। অন্নদারায়ের অপেক্ষাও বড় কিন্তু এই বয়বৃদ্ধতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ এখানে আসিলে তাহার সকল সংকোচ সকল লজ্জা আপনার হইতেই গুচিয়া যায় গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে এমন সব কথা বলে যাহা অন্য স্থানে সে ভয়ে বলিতে পারে না পাছে প্রবীণ লোকেরা কেহ ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে নরোত্তম দাস বলেন দাদু তুমি আবার গৌর তোমাকে দেখলে আমার মনে হয় দাদু আমার গৌর তোমার বয়সে ঠিক তোমার মতো সুন্দর সুশ্রী নিষ্পাপ ছিলেন ওই রকম ভাব মাখানো চোখ ছিল তারও অন্য স্থানে একথায় উপর হয়তো লজ্জা হইত এখানে সে হাসিয়া বলে দাদু তাহলে এবার তুমি আমার সেই বইখানা ছবি দেখাও বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকাখানা বাহির করিয়া আনেন তার অত্যন্ত প্রিয় গ্রন্থ নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া থাকেন ছবি মোট দুখানি দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলিলেন আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু তোমার হাতে বইয়ের অপমান হবে না তাহার এক শিষ্য মাঝে মাঝে পদ রচনা করিয়া তাহাকে শুনাইতে আসিত বৃদ্ধ বিরক্ত হয়ে বলিতেন পদ বেঁধেছ বেশ করেছ ওসব আমায় শুনিয় না বাপু পদকর্তা ছিলেন বিদ্যাপতি চণ্ডীদাস দাস তাহার পর ওসব আমার কানে বাজে ওসব গিয়ে অন্য জায়গায় শোনাও সহজ সামান্য অনারম্বর জীবনের গতিপথে বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃলীলা মুক্তির ধারা বহিতে থাকে মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে তাহার কাছে তাহা তাজা মাটি পাখি গাছপালা সাহচর্যের মতো অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ ঠেকে বলিয়াই দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলাটা হইতে এক রাশি মুচুকুন্দ চাপা ফুল কুড়ায় আনে বিছানায় সেগুলি সে রাখিয়া দেয় তাহার পরে সন্ধ্যায় আলো জ্বলিলেই বাবার আদেশে পড়িতে বসিতে হয় ঘণ্টাখানেকের বেশি কোনোদিনই পড়িতে হয় না কিন্তু অপুর মনে হয় কত রাতি যে হইয়া গেল পরে ছুটি পায় সে শুইতে যায় বিছানায় শুইয়া পড়ে আর অমনি আজকের দিনে সকল খেলাধুলা সারাদিনে সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া বিছানায় রাখা মুচুকুন্দ চাপার গন্ধ তার ক্লান্ত দেহমনকে খেলাধুলার ক্ষণগুলির জন্য বিরহাতুর বালক প্রাণকে অভিভূত করিয়া বহিতে থাকে বিছানায় উপর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ লয়